অন্যদিকে খবরের দিকে নজর রাখবো। কঙ্কালীতলায় পুজো, প্রতি বছর এই সময় কুমারী পুজো হয় কঙ্কালীতলায়, সেই মতো কিন্তু এবছরও কঙ্কালীতলায় রীতি মেনে শুরু হয়েছে কুমারী পুজো। সেই ছবির দিকেই আমরা নজর রাখবো। মনা বীরবংশী, মনা, তোমার কাছ থেকে জানতে চাইবো, প্রতি বছর এই সময় আমরা জানি যে কঙ্কালীতলায় কুমারী পুজো হয়, এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে? একেবারেই ডুমকি, দেখো আমি এই মুহূর্তে রয়েছি, একেবারে বলা যেতে পারে যে 51 পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়, বীরভূমের এই সতীপীঠ কঙ্কালীতলায় আমি এই মুহূর্তে রয়েছি। এবং প্রত্যেক বছর তুমি জানো যে প্রত্যেক বছর আজকের দিনে, বিশেষ করে এই ত্রয়োদশীর দিন, এখানে কিন্তু কুমারী পুজো করা হয়। তার কারণ হচ্ছে এখানকার যারা কঙ্কালীতলা লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে, পার্শ্ববর্তী গ্রাম, সেই গ্রামের 51 জন যে শিশুকন্যা, তাদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। সাজিয়ে তোলার পর এই 51 জন শিশুকন্যাকে দেবী রূপে কিন্তু পূজিত করা হয়। দেখো এই পুজো আনুমানিক 50 বছর আগে শুরু হয়েছিল এবং এখানকার যারা মূলত যেই পুজো যিনি সুরচনা করেছিলেন বুদ্ধদেব চট্টোপাধ্যায়, তার সাথে আমি একটু আগে কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে তাকে দেবী কঙ্কালী কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিলেন। তুমি জানো যে পুরাণে আছে যে মহাদেব যখন সতীর দেহ নিয়ে যখন তাণ্ডব নৃত্য চালাচ্ছিলেন, তখন সেই চক্করে কিন্তু রীতিমতো দেবী সতীর কিন্তু দেহ খণ্ড খণ্ড হয়ে 51টি অংশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে পড়েছিল। তার মধ্যে সতীর যে কাঁক, অর্থাৎ কোমরের অংশ, সেটা কঙ্কালীতলায় পড়ে এবং এই যে 51টি যে তোমার সতীর দেহের অংশ, সেটাকে এক জায়গায় সংকল্পিত করে মূলত এই পুজো কিন্তু সূচনা করেছিল। শুধু তাই নয়, পাশাপাশি যেটা আমরা জানতে পাচ্ছি যে অবশ্যই দেশের এবং দশের সমাজের মঙ্গল কামনার জন্য কিন্তু মূলত প্রত্যেক বছর এই পুজো অর্চনা হয়ে থাকে এবং প্রত্যেক বছরই কিন্তু ত্রয়োদশীর দিন কিন্তু কঙ্কালীতলায় এই পুজো হয়। খুব স্বাভাবিকভাবেই দেখো কঙ্কালীতলা তো বটেই, কঙ্কালীতলার আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তুমি জানো যে সারা বছরই কিন্তু কঙ্কালীতলায় পর্যটকদের ঢল নামে এবং এখানে খুব স্বাভাবিকভাবে আজকের দিনে চূড়ান্ত উন্মোচনা হয়ে থাকে। দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ছবিটা দেখাচ্ছি যে কুমারী পুজো কিন্তু চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হোমযজ্ঞ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখানে চলছে এবং কুমারী কিন্তু পুজো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে ছোট্ট ছোট্ট শিশুকন্যাকে কঙ্কালীতলা, কঙ্কালীতলার আগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে কিন্তু ছোট্ট ছোট্ট শিশুকে নিয়ে আসা হয়েছে এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা তাদেরকে সুন্দরভাবে বেশ সাজানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে, একেবারে বলা যায় গলায় মালা দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে সাজানোর পর তাদেরকে মূলত কিন্তু এখানে সেই পূজিত করা হচ্ছে এবং 51 জন এই কুমারী পুজো শিশুকে কিন্তু পুজো করা হচ্ছে। আমি অবশ্যই কথা বলবো ক্যামেরাম্যান সঙ্গে, বলবো একটু এগিয়ে আসার জন্য এবং দেখানোর জন্য একটু অবশ্যই বলবো। আচ্ছা প্রথমত হচ্ছে আপনার সঙ্গে যেটা কথা বলবো, যেটা হচ্ছে যে এই পুজো কিভাবে সূচনা হলো আপনি একটু বলুন। এই পুজোটা মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছে যে 51 কুমারী পূজা করার জন্য। উদ্দেশ্য হচ্ছে এই যে 51 যে অংশ এবং খণ্ডিতা মা রয়েছেন, সেই সমস্ত অংশকে এই সর্বসিদ্ধ তিথি ত্রয়োদশীর দিন সেই সমস্ত খণ্ডিতা অংশকে একত্রিত করে সমবেত অবস্থায় এই মায়ের পূজা এবং সংকল্প করে পূর্ণ অবয়ব তৈরি করে সমস্ত ভক্তবৃন্দ এসে তারা মনের মধ্যে সংকল্প নিয়ে আসে এবং সমস্ত কার্যে কর্মে তাদের সিদ্ধ হয়। প্রচুর মানুষ আসে তাদের উদ্দেশ্য। আমার নাম মুক্তা আনন্দ বর্তমানে। আপনি এটা বলছিলেন যে দেশের এবং দশের সমাজের মঙ্গল কামনার জন্যও কিন্তু এই পুজোর মূল উদ্দেশ্য রয়েছে। সেইটাই ঘটনা, কারণ জীবের সেবাই শিবের সেবা, ওই জন্যে দেশের দশের জাতি এবং সমাজের বিশ্বের সমস্ত জীবের মঙ্গল কামনার্থে এই পূজা এবং সংকল্প করে থাকি। এটা এই 50 বছরে পড়লো পূজাটা। অবশ্যই তুমি বুঝতে পারছো রুমকি, আমি একটু আরো ছবিটা দেখানোর চেষ্টা করবো তোমাকে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পুজোর যে প্রক্রিয়া, অর্থাৎ কুমারী পুজোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা দেখছি এখানকার কঙ্কালীতলার যারা সেবায়িতরা রয়েছেন, পুরোহিতরা যারা রয়েছেন, তারা কিন্তু সকলে এসেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি কিন্তু সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি কলকাতা টিভির পর্দায়। তুমি দেখতে পাচ্ছ যে ছোট্ট ছোট্ট শিশুকন্যা, তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে স্থানীয় বাসিন্দারাই, হ্যাঁ, তাদেরকে নিয়ে সুন্দর করে সাজিয়ে তাদেরকে মূলত কিন্তু এখানে দেবী রূপে কিন্তু পুজো করা হচ্ছে। এবং অবশ্যই তোমায় যেটা বলছিলাম যে বিশেষ উদ্দেশ্য রয়েছে যে সমাজের
দেশের দশের সকলের মঙ্গল কামনা এবং অবশ্যই একটা ইতিহাস তো রয়েছে সপ্তাহের স্পেশাল এখানকার বুদ্ধদেব চট্টোপাধ্যায় যিনি যে ভাই এবং তারপর থেকে তিনি কিন্তু এই পুজো চলে আসছে দেখো 47 বছর এবছর পদার্পণ করলো এবং পুজো কিন্তু চলছে খুব স্বাভাবিকভাবে দেখো কঙ্কালীতলা একেবারে বলা যেতে পারে এই কুমারী পুজোকে ঘিরে রীতিমতো কিন্তু একটা উন্মাদনার ছবি কিন্তু উঠে আসছে সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কঙ্কালীতলা বা আশেপাশে গ্রাম নয় আমরা দেখতে পাচ্ছি যে সারা বছর তুমি জানো যে রাজ্যের অন্যতম একটা পর্যটন কেন্দ্র হিসেবে এই কঙ্কালীতলা এবং এই কঙ্কালীতলায় আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের ভিড় হয়েছে এবং পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা অতিমারী চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যাতে করোনা অতিমারীর পরিবেশ মানে বিষয়টা যাতে কোভিড বিধিতে মানা যায় তার জন্য কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের যারা প্রশাসনিক প্রধান রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু সেই বিষয়টা তদারকি করছেন শান্তিনিকেতন থানার পুলিশ রয়েছেন যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিবেশ না ঘটে আচ্ছা বোঝাই যাচ্ছে পুলিশের নিরাপত্তা এবং কোভিড বিধি মেনে প্রতি বছরের মতো এবছরও কঙ্কালীতলায় কুমারী পূজার আয়োজন হয়েছে এবং প্রচুর মানুষ তারাও এসেছেন অনেক ধন্যবাদ মন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী সরাসরি কঙ্কালীতলা থেকে।